আওয়ামী লীগ নেতার গোডাউনের সরকারি চাল জানাব শেখ পদত্যাগ পত্র নিয়ে সাংবিধানিক সংকট হবে কিনা জানাব মাজার খানকায় হামলা সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং সর্বশেষ জানাব গোপালগঞ্জে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনা এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন আওয়ামী লীগ নেতার গোডাউনের সরকারি চাল সিরাজগঞ্জের রায়গঞ্জে দুস্থদের জন্য বরাদ্দ খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত রাখার দায়ে দুটি গোডাউন সিলগালা করেছে যৌথ বাহিনী একই অপরাধে অপর এক গোডাউন মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযুক্ত জিন্নাতুল সম্রাট চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জানা যায় খাদ্যবান্ধব কর্মসূচির লোগো সম্মলিত মজুত করা বিপুল পরিমাণ চালের হিসাব দিতে না পারায় চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিন্নাতুল সম্রাটের মালিকানাধীন সোনালী অটোরাইস মিলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় অপরদিকে একরামুল হকের মালিকানাধীন একতা ট্রেডার্সের দুটি গ্রোডাউনে সরকারি বস্তায় চাল মজুত রাখার অভিযোগে সেগুলো সিলগালা করা হয় শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে সাংবিধানিক সংকট হবে কিনা তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন সংবিধানে বলা না থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেনাপ্রধান এক ধরনের কর্তৃত্ব নিয়েছেন রাষ্ট্রপতির আদেশে সংসদ ভেঙে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে কিন্তু বর্তমান সংবিধানে এমন বিধি নেই বাংলার প্রতিবেদন সংবিধানে না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে শপথ অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন কোর্টের কর্মকর্তারা জানিয়েছিলেন সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে বলে এক বার্তায় জানিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন তবে আইন বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন ভবিষ্যতে কখনো পরিস্থিতি ও সুযোগ তৈরি হলে। আদালতে বিষয়টি উঠতেও পারে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বলেন শেখ হাসিনা এখন দেশে নেই সত্য এই কারণে এটি নিয়ে প্রশ্ন উঠলেও তা গুরুত্ব পাচ্ছে না তবে ভবিষ্যতে এ নিয়ে কখনো যে প্রশ্ন উঠতে পারে না তা কিন্তু নয় তিনি বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে পরামর্শ চেয়েছেন সেই পরামর্শ অনুযায়ী কোর্ট দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই আইন বিশেষজ্ঞ মনে করেন এমন পরিস্থিতিতে আপিল বিভাগের পরামর্শে নতুন সরকার তৈরি হয়। পরবর্তীতে এটি নিয়ে জটিলতা বা সংকট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞরা সবাই মনে করছেন পাঁচই আগস্ট যে বিশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রী পছন্দ হয়েছে ও পরবর্তীতে যে সরকার গঠন হয়েছে সেটি কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি গণ অভ্যুত্থানের বিশেষ পরিস্থিতিতে এমন একটি সিদ্ধান্ত নিতে হয়েছে সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতে যারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে এই সব প্রশ্নের জবাব এড়াতে তারা গণ পরবর্তী সরকারকে বৈধতা দিতে হবে সরকার আগে তাহলে এই নিয়ে কোনো প্রশ্নের সুযোগ থাকবে না ভবিষ্যতে দু সালে সেনা সমর্থিত সরকার প্রায় দুই বছর ক্ষমতায় থাকাকালে যেসব কাজ করেছে পরবর্তীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর সংসদে বেশিরভাগ কাজের বৈধতা দিয়েছিল মাজার খানকায় হামলা সরকারকে কঠোর অবস্থান নিতে হবে গত পাঁচই আগস্ট স্বৈরাচারে আওয়ামী সরকার পতনের পর আর্থ সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে অন্তর্বর্তী সরকার আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে ও দুর্নীতির লাগাম টেনে ধরতে নানা পদক্ষেপ নিয়েছে বিভক্তির বদলে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে ক্ষমতার পালাবদলের সময় পুলিশ ও জনপ্রশাসনে যেই বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তা স্বাভাবিক অবস্থায় আসতে শুরু করেছে এসব ইতিবাচক পরিস্থিতির পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মাজার খানকা বা পীরের আস্তানা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক এক শ্রেণীর মানুষ কোথাও কোথাও মাজার খানকা গুড়িয়ে দিয়েছে আবার কোথাও গান বাজনা না করার বিষয়ে মাজার কর্তৃপক্ষের কাছ থেকে জোরপূর্বক অঙ্গীকার আদায় করে নিচ্ছে আমরা মনে করি কোনো অজুহাতেই কোনো ধর্মীয় স্থাপনায় হামলার সুযোগ নেই এ ধরনের কর্মকাণ্ড নিজ নিজ ধর্মীয় বিশ্বাস চর্চার যে সুযোগ নাগরিকদের রয়েছে তারা পরিপন্থী যারা এসব কাজ করছে তারা আইন ভাঙছেন সংশ্লিষ্টদের অনেকের অভিযোগ এসব মাজারখানকায় মাদক সেবন সহ নানা অসামাজিক ঘটনা ঘটে আমরা বলতে চাই আইন বিরোধী কিছু কোথাও ঘটলে সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইন নিজের হাতে তুলে না নিয়ে থানা পুলিশকে অবহিত করাই হচ্ছে এই সমস্যার প্রতিকারের পথ বাংলাদেশের এসব ঘটনা কেবল দেশের মানুষ নয় প্রবাসীরা উদ্বেগ জানিয়েছেন মাজার ও মন্দির সুরক্ষার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে একশো প্রবাসী খোলা চিঠি লিখেছেন এর পাশাপাশি সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতের তরুণীদের লাঠি দিয়ে বেধরক মারধর কান ধরে উদ্বস করানোর যে ঘটনা ঘটেছে তা খুবই লজ্জাজনক সমুদ্র সৈকত যেখানে দেশি বিদেশি পর্যটকদের বিপুল সমাগম ঘটতে থাকে সেখানে এই রকম নারী নিগ্রহের ঘটনা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই তরুণীকে হেনস্থা করার ভিডিও ছড়িয়ে পড়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ভাগ্যজনক ভাবে কোনো পদক্ষেপ নেয়নি পরে এ নিয়ে ব্যাপক সমালোচনার পর পুলিশ মোহাম্মদ ফারুকুল ইসলাম নামের অভিযুক্ত যুবককে আটক করে বাংলাদেশে মাজার খানকা ও নারীর পোশাক নিয়ে অপপ্রচার ও বিদ্বেষ ছড়ানোর ঘটনা নতুন নয় এক শ্রেণীর পুরুষ সবসময় নারীকে নানাভাবে হেনস্থা করে আর এই ক্ষেত্রে সবসময় ধর্মকে ব্যবহার করে সাম্প্রতিক স্বৈরাচার বিরোধী গণভ্যুত্থানে নারী শিক্ষার্থী সহ নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো গণভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যদি নারীরা নিগ্রহের শিকার হন তবে তা সত্যি দুর্ভাগ্যজনক অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের জারি করা এক বিবৃতিতে বলা হয় আমরা দ্বার্থহীন ভাষায় বলছি আমরা সম্প্রতির দেশ হিসেবে থাকবো এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা নির্দ্বিধায় কঠোরভাবে দমন করা হবে গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবেশে মাজার ও ধর্মীয় স্থাপনা হামলার প্রতিবাদ ও ধর্মীয় বহুত্ববাদী চেতনা সমুন্নত রাখার উপর গুরুত্ব দেওয়া হয় ছেচল্লিশ জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতিতেও মাজার সহ ধর্মীয় স্থাপনার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিএনপি সংবাদ সম্মেলন গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির ওপর হামলা ও স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি লিখিত বক্তব্যে তিনি বলেন গত তেরোই সেপ্টেম্বর বেদগ্রামের পথসভা শেষ করে গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি গাড়িবহরটি ঘোনাপাড়ায় পৌঁছালে আওয়ামী লীগের জেলা থানা ও পৌর নেতাদের যোগসাজে কয়েক হাজার আওয়ামী দুর্বৃত্ত হামলা চালান এ সময় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে পিটিএ হত্যা করা হয় আর কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানিও তার স্ত্রী সহ সফর সঙ্গীরা আহত হন এ ঘটনায় গত সতেরোই সেপ্টেম্বর মামলা হয়েছে তিনি আরও বলেন এ ঘটনায় আওয়ামী শীর্ষ পর্যায় থেকে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ কোনো না কোনোভাবে এই হামলা ও খুনের ঘটনায় ভূমিকা রেখেছেন হামলার পর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক যে কয়েকটি বিবৃতি দিয়েছেন যা একটির সঙ্গে অন্যটির মিল নেই অসংলগ্ন এসব বিবৃতির মাধ্যমে এই হামলা ও হত্যার দায় স্বীকার করে নিয়েছেন তিনি এটি আওয়ামী বৈশিষ্ট্য এই হত্যা ও হামলার পরামর্শদাতা ইন্ধনদাতা ও অর্থদাতাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করে আইনে আওতায় আনার দাবি জানাই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ